ওয়েলকাম টু আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে মূলত যে ব্যাপারটি আপনাদের সঙ্গে আলোচনা করা হবে যে প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট এবং প্রাইমারি দু হাজার চোদ্দো নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের ব্যাপার নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বসুর বক্তব্য থেকে কি বোঝা গেলো এবং সেটাতে কি সামারি উঠে এলো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে তার সাথে নতুন প্রাইমারি টেট যারা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে এবং ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে এবং প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পন্ন হতে পারে এবং নতুন যারা প্রাইমারি টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এরিয়ার এবং স্যালারি যে বিল এবং স্যালারি স্লিপ সেই পেপারটা নিয়ে আপনাদেরকে জানানো হবে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার আগে বলতে চাই নিত্য নতুন ডেলি এডুকেশনাল আপডেট এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করুন যাতে একটাও নোটিফিকেশান আপনারা মিস না করেন তো প্রথম আমরা যেটা দেখে নেব যে শিক্ষামন্ত্রী বসুর বক্তব্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে নট ইনক্লুডেড ও দু হাজার সতেরো সালের রেজাল্ট নিয়ে কি বোঝা গেলো তো অবশ্যই আপনারা যারা আমাদের ওয়েবসাইট কিংবা ব্লগ ফলো করেন না তারা অবশ্যই আপডেট মাস্টার ফোর ডট ব্লগস্পট ডট কমে গিয়ে এটা পড়ে নিতে পারেন পুরোটা আর তাছাড়া আপনাদেরকে পুরোপুরি এখানে বিশ্লেষণ করা হবে অলরেডি এটা শেয়ার করে দেওয়া হয়েছে আমাদের ব্লগে রাজ্যের শিক্ষাব্যবস্থা ও শিক্ষক নিয়োগ প্রসঙ্গে রাজ্যের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের রাজ্যের শিক্ষামন্ত্রী ভারত বসু বলেন পুজোর আগে চার হাজার নিয়োগ করা হয়েছে এবং খুব শীঘ্রই আরও সতেরোশো প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে তবে কোন পর্যায়ে অর্থাৎ কোন সালের টেট থেকে এই নিয়োগ হবে তা স্পষ্ট করেনি অর্থাৎ আপনাদের মনে এটাই প্রশ্ন ছিল যে প্রাইমারি টেট দু যারা পরীক্ষা দেবে তারপর যে নিয়োগটা হবে সেটা সম্পর্কে বলেছেন না নট ইনক্লুডেড সম্পর্কে বলেছেন না ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে তো তিনি কথার মধ্যে সেদিন যেটা আপনাদেরকে শোনানো হয়েছিল যে ভিডিওটা আপনাদের সামনে রাখা হয়েছিল আপনারা দেখেছেন এই চ্যানেলের পক্ষ থেকে তো অবশ্যই ফেসবুক লাইভে যখন এসেছিলেন তিনি তারপর তিনি যেটা বলেছেন যে অফলাইন ক্যান্ডিডেটদের এবং তার সাথে যারা কেস পিটিশনার আছেন তাদের ক্ষেত্রে সব কিছু ঝামেলাগুলো মিটিয়ে নেওয়া হবে অর্থাৎ যেগুলো বাকি আছে তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রাইমারি সংক্রান্ত যেসব ঝামেলা এবং যেসব ব্যাপারগুলো পেন্ডিং আছে অর্থাৎ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি সেগুলোকে খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে কারণটা একটাই কারণ শুধুমাত্র এটা তো নয় আরও পরবর্তী ক্ষেত্রে টেট হবে নিয়োগ প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে হবে এমনিতেই অনেক ডিলে হয়ে গেছে তো অন্যদিকে আরেকটা ব্যাপার তিনি বলেছিলেন যে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে তিনি বলেন যে পরীক্ষা হলেই মামলা হচ্ছে মামলা আন্দোলন করছে একশো থেকে দুশো জন কিন্তু ভবিষ্যৎ আটকে যাচ্ছে হাজার হাজার প্রার্থীর অর্থাৎ এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে ওনার মতে হচ্ছে মামলা খুব কম সংখ্যক করছেন কিন্তু টোটাল যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে যাচ্ছে পাশাপাশি উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্ত ব্যাপারে তার মতামত কিন্তু তিনি রেখেছিলেন এবং তবে কয়েকটি বিষয়ে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে পুজোর আগে চার হাজার শিক্ষক নিয়োগ এবং পুজোর পর সতেরোশো শিক্ষক নেবে এবং দুহাজার চোদ্দো সালের নট ইনক্লুড এবং দু হাজার সতেরো সালের রেজাল্ট নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি যদিও নট ইনক্লুডেড বন্ধুরা এবং তার সাথে দুহাজার সতেরো টেট যারা রেজাল্টের জন্য কমেন্ট করেছিলেন এবং লাইভে তারা লিখেছিলেন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু কোনোরকম আলোকপাত করা হয়নি কারণ সেটা আমরা সবাই দেখেছি সেদিন তো এই ব্যাপারটা নিয়ে কিছু বলেননি তো আমাদের পক্ষ থেকে রকম যদি আপডেট আমরা পাই তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের ব্লগে জানিয়ে দেওয়া হবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট মাস্টার ফোরে জানিয়ে দেওয়া হবে সেখানে টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর স্পেস ছাড়াই তো সেখানে পেয়ে যাবেন এক হাজারের উপর সেখানে বন্ধুরা যুক্ত আছেন আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবার প্রথম সব খবরগুলো ওখানে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখে যান না করে থাকলে অবশ্যই করে নিন আর ভিডিওটা লাইক শেয়ার করুন তবে এখানে যে ব্যাপারটা হয়ে যাচ্ছে যদিও চাকরি আন্দোলন রাজ্যকে যথেষ্ট চাপে রেখেছে এটা কিন্তু মানতে হবে বন্ধুরা এবং এদিনের বক্তব্যে কার্যত তার ইঙ্গিতটা কিন্তু মিলেছে এদিন তিনি বলেন এই যে অনেকে আন্দোলন করছে হয়তো একশো বা দুশো লোক আন্দোলন করছে বাইরে থেকে কিন্তু ষাট থেকে সত্তর হাজার লোক আছেন মানে এখান থেকে যে বিশ্লেষণ করলে একটা কথাই বোঝা যায় যে তার ইঙ্গিতটা কিন্তু যেটা দিকে নির্দেশ করছে যেটা হচ্ছে আন্দোলন করছেন খুব কম সংখ্যক কিন্তু তার পেছনে মেন যে ক্যান্ডিডেট আছেন এবং লোক আছেন তো সেটা বলতে পারেন ষাট থেকে সত্তর হাজার কিংবা আরও বেশি হতে পারে তো মামলার সাথে সাথে প্রার্থীদের ভবিষ্যৎ গঠনও বিলম্বিত হচ্ছে এই ধারণাটা করলে চলবে না যে আন্দোলন করলে চাকরি পাবেন আর আন্দোলন না করলে পাবেন না এমনটা তিনি বলেছেন আন্দোলন করা মানেই আপনি যোগ্য যারা করছেন তারা অযোগ্য এমনটা নয় তো এটাই অবশ্যই আপনাদের কি মনে হয় এটা নিয়ে লিখিবেন কমেন্টে এবং এদিকে পুজোর পর রাজ্যে সতর্শ শিক্ষক নেওয়া হয়ে এই ঘোষণা কার্য দুটি প্রশ্নের উত্তর পাওয়া গেল প্রথমত হচ্ছে বিভিন্ন কেস এবং যে সমস্ত মামলার কারণ যে সমস্ত নিয়োগগুলো মামলার কারণে আটকে ছিল সেই নিয়োগগুলো আগে হবে তার মধ্যে অন্যতম দু সালের কিছু নিয়োগ আছে আপনারা জানেন দু হাজার চোদ্দো সালের মামলার সঙ্গে সম্পর্কিত কিছু নিয়োগ আছে এখানে এবং আরও কিছু বাকি আছে এটা নিয়ে এবং সর্বমোট সতেরোশোর মতো প্রাথমিক শিক্ষক প্রার্থীদের নিয়োগ আগে সম্পন্ন হবে এরপর দু হাজার চোদ্দো সালে নট ইনক্লুয়েডদের সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং কেমনটা খবর আভাস পাওয়া যাচ্ছে এখান থেকে তো এবং এখান থেকে আরেকটা ব্যাপার যে দু হাজার সতেরো রেজাল্টটা তারপর প্রকাশিত হবে এবং সেটা আশা করা হচ্ছে আজ এখন থেকে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে সেটা সম্পন্ন হবে কারণ পরবর্তী ক্ষেত্রে যে ট্রেডগুলো হবে সেটা কিন্তু রেজাল্ট না বের করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে না তো এই বিষয়গুলো তো অনেকের দ্বিমত কিন্তু থাকতে পারে কারণ এই ব্যাপারগুলো আমরা এখানে অনেক রকম অ্যানালাইজ করে বলছি ব্যাপারটাকে তো আপনাদের কি মনে হয় যে এই যে সতেরোশো যে রিক্রুটমেন্ট প্রসেস তা সেটা হওয়ার পর নট ইনক্লুড বন্ধুদের সুযোগ আসবে না ও কী হবে এই ব্যাপারটা নিয়ে আপনাদের কী মনে হয় কমেন্টে লিখবেন এবং তার সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম পর্ষদের খবর অনুযায়ী যেটা বোঝা গেলো সেটা সম্পর্কে এখানে আপনাদের একটা সামারি আপনাদেরকে দেওয়া হলো এখানে সামারাইজ ব্যাপারটা করা দেওয়া হলো এবং আবার সমস্ত রকম এডুকেশনাল লিজ সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমাদের ব্লগ কিন্তু ফলো করতে ভুলবেন না এটা আপনারা বুকমার্ক করে নিতে পারেন আপনাদের ব্রাউজারে আপডেট মাস্টার ফোর ডট স্পট ডট কম এবং এরপর যে আমরা খবরে যাব সেটা হচ্ছে প্রাইমারি যে নতুন টেট দু হাজার যেটা হবে সেটা কবে নাগাদ তার ফর্ম ফিল হবে এবং তারা কারা কারা দিতে পারেন এই ব্যাপারটা নিয়ে তো আপনারা জানেন এতদিন পর্যন্ত যেটি হয়ে আছে এখন যেটা বর্তমান অবস্থা যে ডিএলএড বিএড হবে কিন্তু ব্যাপারটা হয়ে আছে তো আপনারা জানেন এর সাথে আরেকটি ব্যাপার আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যেটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড ডিএলএড অগ্রাধিকার যে মামলাটা সেই মামলাটি কিন্তু এখনও পেন্ডিং আছে অর্থাৎ হাইকোর্টে সেই মামলাটি কিন্তু কজলিস্ট এখনও পর্যন্ত আসেনি অর্থাৎ কবে সেটি উঠবে কবে সেটি রায়দান হবে সেই ব্যাপার নিয়ে সেটা তো কবে রায়দান হবে সেটা তো ভুলেই যান আপনারা কবে সেটি কোর্টে উঠবে সেই ব্যাপারটি নিয়েও কিন্তু এখনও রকম আপডেট নেই তাহলে ওই ব্যাপারটা যদি না হয় তাহলে পরোক্ষভাবে একটা দু হাজার সতেরো সালের উপর কিন্তু প্রভাব ফেলবে আর প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে কার উপর নতুন টেট দু হাজার বাইশের উপর কারণ নতুন টেট যারা দেবেন তারা ডিএলএড যদি অগ্রাধিকার এখানে হয়ে যায় আমি সাপোজ বলছি কি রায় দান হবে সেটা তো কোর্টের উপর নির্ভর করছে সেখানে আদালতে যা রায় দান হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত মানা হবে তো সেখানে যদি এটা হয় তাহলে কিন্তু পরবর্তী টেটের ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো হয়ে যাবে অর্থাৎ ডিএলএরা অগ্রাধিকার পাবে এবং সেটা বসার জন্য টেটে আর যদি ডিআর ডিবি সমান অধিকার থাকে তাহলে এখন যেমন চলছে এরকমই চলবে যেমন এই নিয়োগ যে বর্তমান যে নিয়োগটি হলো দু হাজার একুশ সালে সেরকমই চলবে তাহলে পুরো ব্যাপারটা নির্ভর করছে কিসের উপর ওই কোর্ট কেসের উপর তো তার আগে কিন্তু কোর্ট কেসের যে মামলাটি সেটি মিটবে তারপরে নতুন টেটের ফর্ম ফিল আপ বলুন সেটা দু হাজার একুশের লাস্টের দিকের মধ্যে মেটার সম্ভাবনা আছে এবং তার সাথে দু হাজার সতেরোর নিয়োগ কিন্তু শেষ হতে ডিসেম্বর কিংবা জানুয়ারি লেগে যেতে পারে পরের বছর জানুয়ারি তার আগে কিন্তু ওই দু হাজার বাইশের কিছু ফর্ম ফিল হবে না এবং তারপরে আমাদের কাছে আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এবার যে প্রসঙ্গে যাবো সেটা হচ্ছে প্রাইমারি নতুন শিক্ষক হিসাবে যারা নিযুক্ত হয়েছেন তাদের অনেকেরই স্যালারি হয়ে গেছে এবং কারো স্যালারি হয়তো হতে বাকি নেই আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা ফুল স্যালারি পাচ্ছেন না হাফ কিংবা কম পাচ্ছেন সেই ব্যাপারটা আপনারা লিখবেন কারণ ডিএলএড বিএড নিয়ে অনেক ব্যাপার আছে বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম হচ্ছে এটা এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে কোনো দিন হয়তো আলাদা করে একটা ভিডিও আপনারা পেতেও পারেন এই চ্যানেলের পক্ষ থেকে তো এখন যে ব্যাপারটা হচ্ছে স্যালারি স্লিপ কারণ স্যালারি স্লিপ অনেক কাজে ব্যবহার করে আপনারা ফর এক্সাম্পল কোনো ক্রেডিট কার্ড নিতে হলে সেখানে কোনো রকম প্রমাণস্বরূপ দেখাতে হতে পারে যে আপনার স্যালারি এমপ্লয় হিসাবে আপনার কিছুটা দেখাতে হতে পারে তো সেক্ষেত্রে দরকার হবে এবং এমনিতে অনেক কাজে লাগে স্যালারি স্লিপ স্যালারি বিল তো এই ব্যাপারগুলো নিয়ে এসআইপিস আপনারা কন্টাক্ট করুন কারণ বিভিন্ন এসআই অপিস থেকে যে খবরটা আমরা পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে খবর যেটা আসছে আর কি যে আপনাদেরকে মানে কন্ট্যাক্ট করা হচ্ছে বিভিন্ন জায়গার সার্কেল এসে অফিস থেকে যে স্যালারি এরিয়ার জন্য এবং স্যালারি স্লিপটা সেখানে গেলেও আপনারা বলতে পারেন সেখানে স্যালারি স্লিপটা কীভাবে পাবেন সেটা আপনারাই ইনস্ট্রাকশন দিয়ে দেবেন ওটা ওরা পেয়ে যাবেন এবং সেটার জন্য আর কোনো রকম অ্যাপ্লিকেশান করতে হলে সেটাও করে দেবেন এবং তার সাথে এরিয়ার যেটা আছে আপনাদের যত বাকি আছে দু থেকে তিন মাস বলুন যা বাকি আছে সেগুলো কিন্তু পরের বছর দু হাজার বাইশের মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তার আগেই পেয়ে যাবেন ওটা কিন্তু ডেড ধরতে পারেন অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সম্ভাবনা আছে এবং এটা নিয়ে কোনো রকম অ্যাপ্লিকেশান এবং যে প্রসিডিওরগুলো করতে হবে সেটা এসআইএফিসে আপনারা যান এবং সেখানে অথবা কন্ট্যাক্ট করুন ফোনে কিংবা আপনাদেরকে ওখান থেকেও বলা হতে পারে তো এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হল কারণ সমস্ত রকম ব্যাপারগুলো আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয় আপনারা জানেন যারা প্রথম থেকেই এই চ্যানেলে আছেন এবং আরও আপকামিং বিভিন্ন ধরনের নতুন টিচারদের খবর এবং তার সাথে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং লেটেস্ট এডুকেশনাল আপডেট এবং বিভিন্ন কোর্ট কেস প্রাইমারি দু হাজার সতেরো নিয়ে প্রাইমারি দু হাজার বাইশ নিয়ে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে একটা আপডেটও কিন্তু আপনারা মিস করবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে কোথায় ডিসক্রিপশানে আপনারা জানেন অলরেডি সেখানে যদি ফলো করে যান আর সেখানে যাওয়ার দরকার নেই যদি আপনারা না দেখে থাকেন সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে ওগুলোতে ফলো লাইক জয়েন্ট যে হিসাবে করে নেবেন আর কি তাহলে বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ দেখার জন্য